নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ওয়ান দিয়ে কিভাবে ক্যান্ডেল আঁকতে হয়। প্রথমে একটা বড় করে ওয়ান লিখে নিতে হবে, তারপর ওয়ানের আরেকটা এন্ড থেকে একটা স্ট্যান্ডিং লাইন করতে হবে। সেই স্ট্যান্ডিং লাইন থেকে নিচে যে আমরা লাইনটা টানা হয়েছে সেটাকে ডবল লাইন করে দিতে হবে। করে আমরা ওপরে ক্যান্ডেলের যে ফায়ারটা থাকে, যে আগুনটা থাকে সেটা করব। করে সেখানে একটা ছোট্ট সেমি সার্কেল করে দেবো, আর দুটো ক্যান্ডেলের সামনে দুটো সেমি সার্কেল করতে হবে। ব্যাস, তাহলেই আমাদের ক্যান্ডেল ড্রয়িং একদম রেডি। এই আঁকাটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ছোট বাচ্চাদের খুব সহজেই শেখাতে পারবেন। প্রথমে কালার করার সময় সবসময় খেয়াল রাখবেন বাচ্চাদের যেন আগে তারা বর্ডারটা দিয়ে নেয়। বর্ডারের অভ্যাসটা কিন্তু প্রথম থেকেই তৈরি করতে হবে। প্রথম থেকেই বর্ডারের অভ্যাসটা তৈরি থাকলে তাহলে বাচ্চারা একদম শুরু থেকেই সঠিক জিনিসটা শিখবে। বর্ডার করে লাইনটা নয় স্ট্যান্ডিং লাইন করে, নয় স্লিপিং লাইন করে, যে কোনো একরকম স্ট্রোক করেই কালারটা পুরো করতে হয়, না হলে কিন্তু রঙটা ভালো হয় না। এইভাবেই আমি গোটা আঁকাটা কমপ্লিট করলাম। এরপর আমি ওপরে ইয়েলো কালারটা দেবো। ওখানে ছোট্ট জায়গায় সবসময় খুব কেয়ারফুলি কালার করতে হয়। আর মিডলে সেমি সার্কেলটায় আমি দেব রেড কালার। একদম রেডি আমাদের ক্যান্ডেল কালারিং। এরপর আমরা ব্ল্যাক বর্ডার দেব। সবসময় কালার হয়ে গেলে ব্ল্যাক বর্ডার দিয়ে বাচ্চাদের কমপ্লিট করা শেখাতে হয়, তাহলে বাচ্চাদের অভ্যাসটা প্রথম থেকেই সুন্দরভাবে তৈরি হয়। আমার ওয়ান দিয়ে ক্যান্ডেল রেডি।